আসসালামু আলাইকুম। ইনফিনিট স্কুলের এমসিকিউ সলভিং কোর্সে সবাইকে স্বাগতম। তো তোমরা আমাদের সাথে যারা আসছো, যারা ক্লাসগুলো করতেছো, তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো। এবং তোমরা যা হয়তো জানো, আমাদের এমসিকিউ ক্র্যাশ কোর্স শুরু হয়েছে 1 জুন থেকে। আমাদের নিয়মিত ক্লাস, নিয়মিত পরীক্ষা চলছে। তো তোমরা এখনও যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারো নাই, তোমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ভর্তি হয়ে যাও। আমাদের কয়েকটা ক্লাস হয়েছে, কয়েকটা পরীক্ষা হয়েছে, আরও অনেক পরীক্ষা হবে। আমরা 100+ পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের। তো তোমরা যারা এখনও ভর্তি হও নাই, তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো। আর যদি কিছু জানতে চাও, আমাদের ফেসবুক গ্রুপ থেকে জেনে নিবা। ওইখানে আমি আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে সবার আইডি মেনশন করে দিয়েছি। তোমাদের যদি আরও কিছু জানতে হয়, তাইলে ওদের সাথে তোমরা যোগাযোগ করে নিবা, ওদের কাছ থেকে জানতে পারবা। তো তোমরা যারা আমাদের সাথে আসছো, তোমরা কমেন্ট করে জানাও। আর এই ক্লাসগুলো তোমরা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা, তোমাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করে দিবা, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারা শিখতে পারে আমাদের সাথে। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত ইনফিনিট স্কুলের সাথে থাকো, আমরা তোমাদের সাথেই আছি। যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের 1 নম্বর এমসিকিউতে দেখো কি বলছে এখানে। এসআই এককে আর এর মান, আরটা কি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবকের বেশ কয়েকটা একক আছে, সেগুলো নিয়ে আমাদের ক্র্যাশ কোর্সের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। কিভাবে এককগুলো আসে, কেন আসে, আমরা কখন কোন এককটা ব্যবহার করব। তো এইটা মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা সবার জানার কথা। তো আমাদের এসআই এককে আর এর মান, মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তারপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চনে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কি বলছে গ্যাসের ঘনত্ব মাপতে ব্যবহৃত হয় কোনটা। 4টা অপশন দেওয়া আছে, আরহেনিয়াস ইকুয়েশন, পারফেক্ট গ্যাস ইকুয়েশন, আইনস্টাইন ইকুয়েশন, ফ্যারাডে ইকুয়েশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বলার চেষ্টা করো তো, আমরা আদর্শ কোনো গ্যাসের ঘনত্ব কোন ইকুয়েশন দিয়ে আমরা পরিমাপ করতে পারি। তো দেখো আমরা এটা সবাই জানি যে পারফেক্ট গ্যাস ইকুয়েশন। তো পারফেক্ট গ্যাস ইকুয়েশনটা আমরা কী জানি, আমরা জানি যে পিবি ইজিক্যাল টু এনআরটি। তো আবার আমরা জানি যে এন ইজিক্যাল টু W/M। এইখান থেকে আমরা যদি আমরা এখান থেকে লিখতে পারবো পিবি ইজিক্যাল টু W/MRT। তারপর যদি আমরা বিটা ওই পাশে নিয়ে যাই, আমরা জানি যে বর এবং আয়তনের অনুপাতটাই কি মিন করে, বর এবং আয়তনের অনুপাতটাই আমাদের ঘনত্ব মিন করতে সেই জায়গায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারবো PM ইজিক্যাল টু তোমার W/BRT। এইখান থেকে এই WB-টা আমাদের কি মিন করতেছে, আমাদের ঘনত্ব ডি মিন করতেছে। তাহলে এইখান থেকে দেখো আমরা পারফেক্ট গ্যাস ইকুয়েশন থেকে আমরা কি গ্যাসের ঘনত্বটা আমরা নির্ণয় করতে পারতেছি। তারপরের কোয়েশনে যাই মাই ডিয়ার স্টুডেন্ট, তার 3 নম্বর কোয়েশনে কি বলছে দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার বর নির্ণয়ে কোন সম্পর্কটি সঠিক। 4টা অপশন দেওয়া আছে। তো একটু আগে আমরা কি বলছি যে গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব মাপতে আমাদের পারফেক্ট গ্যাস ইকুয়েশন থেকে আমরা গ্যাসের ঘনত্বটা মাপতে পারি। তাহলে এখানে আমাদের সেই সমীকরণ থেকে জিনিসটা কিন্তু আনতে হবে। দেখো কারণ 4টা সমীকরণ দেখো আমাদের এই যে এম তারপর ডি দেওয়া আছে, মোলার বর এবং ঘনত্ব দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি PM ইজিক্যাল টু DRT। তাহলে এখান থেকে আমরা এম সমান কি পাই, আমরা এম সমান পাবো মোলার বর সমান পাবো DRT/P। তাহলে দেখো কোন অপশনে আমাদের এম ইজিক্যাল টু DRT/P আছে, আমাদের অপশন এ তে আছে এম ইজিক্যাল টু DRT/P। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি এইটাও বুঝতে পারছো। তো চলো আমরা পরেরটাতে যাই। আমাদের 4 নম্বর সমস্যা কি বলছে, 4 নম্বর সমস্যাটা একটু ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার স্টুডেন্ট, একটু মনোযোগ দাও এই জায়গায়, এটা খুব ইম্পর্ট্যান্ট। 4 নম্বর কোয়েশনে কি বলছে, স্থির তাপমাত্রায় 1 বায়ুমণ্ডল চাপে, তার মানে কি 1 অ্যাটমসফেয়ার চাপে 100 মিলিলিটার 100 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের উপর কত চাপ প্রয়োগ করলে তার আয়তন 76 মিলিলিটার হবে। আমাদের একটা গ্যাস আছে, তো এই গ্যাসে যখন 1 অ্যাটমসফেয়ার চাপ ছিল তখন তার আয়তন ছিল 100 মিলিলিটার। যখন আমরা তার চাপটা কতটুকু চাপ নিলে তার আয়তন কমে 76 হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি বলতে, স্থির তাপমাত্রা। তাহলে আমি তোমাদের এই সূত্রটা একটা মেন সূত্র মনে রাখার জন্য বলছিলাম, সেই সূত্র হচ্ছে P1V1/T1 ইজিক্যাল টু P2V2/T2। এখান থেকে যেইটা স্থির বলবে সেইটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি বলছে, স্থির বলছে তাপমাত্রা স্থির বলছে, তাহলে আমরা টিটা কেটে দিলাম। টিটা কাটলে আমাদের ফর্মুলা পাই P1V1 ইজিক্যাল টু P2V2।
তাহলে এইখান থেকে এটা হচ্ছে আমাদের বি ওয়ান, এটা হচ্ছে তোমার বি ওয়ান, হান্ড্রেডটা হচ্ছে বি ওয়ান, আর 76 হচ্ছে বি টু, আর এইখান থেকে যে চাপটা আমাদের বের করতে বলছে সেটা হচ্ছে পি টু। এখান থেকে আমরা যে সেকেন্ড চাপ বের করার কথা বলছে সেই চাপটা আমরা পি টুর মানটা দেখো খুব সহজে বের করে ফেলবো। তাহলে এখানে দেখো পি ওয়ানের মান হচ্ছে ওয়ান অ্যাটমোসফিয়ার, আমরা ওয়ান অ্যাটমোসফিয়ার বসাই দিলাম। আর দেখো হচ্ছে আমাদের কি চাপ আয়তনটা দেওয়া আছে মিলিলিটারে, কিন্তু আমরা জানি যখন আমরা চাপের একক অ্যাটমসফিয়ারে নেই তখন আমাদের আয়তনের একক কিসে নিতে হয়, আয়তনের একক লিটারে নিতে হয়। তাহলে 100 যদি আমরা লিটারে নিয়ে যাই, 100 মিলিলিটারকে, তাহলে তাকে আমাদের কী দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরে হচ্ছে নিচে আসবে হচ্ছে আমার বি টু, তাহলে বি টু হচ্ছে 76, তাকে আমরা 1000 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো 1000 1000 চলে যাবে, তাহলে 100 যদি আমরা 76 তারা ভাগ করি তাহলে আমাদের সম্ভবত আসবে 1.31 সামথিং। তো এটা দেখো আমাদের অপশনে কিন্তু দেওয়া আছে মিলিমিটার পারদ চাপে, বাট আমরা যেটা এখানে পাইছি সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার এককে। তো সেটাকে আমাদের কিসে নিতে হবে, আমাদের মিলিমিটার পারদ চাপে নিতে হবে। তো আমরা কী জানি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। তাহলে তার সাথে আমরা যদি 760 গুণ করে দিই তাহলে সম্ভবত আমাদের 760 গুণ করলে আসবে 1000 মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এইটাও আশা করি বুঝতে পারছো, এগুলা তোমরা অনেক করেছো, আমরা আরও কয়েকটা কোয়েশন সলভ করবো আজকের ক্লাসে। তো তোমরা আমাদের সাথেই থাকো আর একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করার চেষ্টা করো। আচ্ছা এবার আমরা আমাদের পরবর্তী সমস্যা 5 নম্বর সমস্যা দেখি। 5 নম্বর এমসিকিউতে কি বলছে, এখানে বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত। তাইলে এখানে আমাদের কী 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 দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ডাটাগুলো দেখি। আমাদের তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার বটটা দেওয়া আছে। বট দেওয়া থাকলে অক্সিজেন গ্যাস যখন বলছে তাইলে তার মোলার বটটাও আছে। তাহলে এখান থেকে আমাদের কী বের করতে বলছে, আয়তনটা বের করতে বলছে। তাইলে দেখো এখানে আমাদের কী কী দেওয়া আছে, আমাদের তাপমাত্রা, চাপ, বর, মোলার বর এবং আয়তন। তাইলে দেখো এই ডাটাগুলো আমরা কোন ফর্মুলাতে বসাতে পারি, আমরা আমাদের পারফেক্ট ইকুয়েশন পিবি ইকুয়াল টু এনআরটি এই ফর্মুলাতে দেখো আমরা বসাতে পারি। আমরা এন সমান বসাবো কি, এন সমান বসাবো আমরা ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এইখান থেকে দেখো মাই স্টুডেন্ট আমরা কী লিখতে পারি, আমাদের কী বের করার কথা বলছে, আমাদের বের করার কথা বলছে হচ্ছে তোমার আয়তনটা। তাহলে এইখান থেকে আমরা বিটাকে এই পাশে রেখে আমরা তোমার পিটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে দেখো, এখান থেকে আমরা যদি পিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের লিখতে পারো ডাব্লিউআরটি বাই এম। এবার তুমি মানগুলো বসাই দিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা সুন্দর করে উত্তরটা বের করে নিয়ে আসো। এই জিনিসটা আমি করে দেবো না, তোমরা একটু হাতে ক্যালকুলেটার নেও এবং এই অঙ্কটা করে তোমরা উত্তরটা বের করে উত্তরটা কমেন্ট বক্সে লিখে দাও যে উত্তর কত আসতেছে। তো এইটা এগুলো আমরা সবাই জানি। তো এরপরের কোয়েশনে দেখো তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলে দাও এইটার উত্তর কত আসতেছে। তাহলে পরের আনসারটা, পরের কোয়েশনটা আমরা বলি। পরের কোয়েশন হচ্ছে ওয়ান বায়ু চাপ, মানে কি ওয়ান অ্যাটমসফিয়ার সমান কত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা কী জানি, আমরা জানি যে ওয়ান পেস্কেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা পেস্কেলের সাথে এটার যে মানটা আমরা জানি সেই মানটা এখানে বসাতে পারবো। তো এটা একটু চেঞ্জ করে দিয়েছি, দেখো কয়েকটা জায়গায় দশমিক দিয়ে দিছি। তো এখান থেকে অপশনগুলো থেকে আমাদের সঠিক উত্তরটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে অপশন এতে দেখো আমরা আসলে আমরা কী জানি, 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101325 কি 325 হচ্ছে পেস্কেল। কিন্তু এইখানে এই যে এটাকে সাইন্টিফিক মোডে নিয়ে গেছে, তাইলে সাইন্টিফিক মোডে এইটাকে আমরা অপশনগুলো দেখে কিন্তু উত্তরটা আমাদের বাছাই করতে হবে। তাহলে দেখো অপশন এতে কি দিছে, 101.325 × 10⁵, এটা কিন্তু আমাদের হচ্ছে না। কারণ আমরা যদি এইটাকে সাইন্টিফিক মোডে নেই তাইলে এখানে কিন্তু কয়টা ঘর আগায় নিছে, দশমিকটা 3টা ঘর। তাইলে আমরা এখানে যদি 10³ দেওয়া থাকতো তাইলে কিন্তু এটা রাইট হইতো। তারপরে দেখো 760 নিউটন পার মিটার স্কোয়ার, এটা তো হচ্ছে না। তারপর অপশন সিতে দেখো আমাদের কি দেওয়া আছে, 101.01325 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু আমাদের কয়টা গড় সামনে দশমিকটা নিয়ে নিছে, 5টা গড়, তার জন্য 10⁵ এখানে গুণ করে দিছে। তাইলে এটাই আমাদের সঠিক উত্তর। তারপরেরটা চেক করার আর দরকার নাই, তারপরটা হবে না, তোমরা দেখে নিতে পারো। তাইলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন সি। এইভাবে যদি একটু পেছিয়ে দেয় মাই ডিয়ার স্টুডেন্ট তাইলে কিন্তু আমাদের এইভাবে অপশনগুলো চেক করে নিতে হবে যে কোনটাতে আসলে আমাদের সঠিক উত্তর। এই জায়গায় কিন্তু তোমরা এই টাইপের কোয়েশনে কিন্তু ভুল করার সম্ভাবনা একটু বেশি থাকে। তো এইখানে একটু মনোযোগ দিয়ে তোমরা কোয়েশনটা সলভ করার চেষ্টা করবা। তো আমাদের 7 নম্বর কোয়েশনে আমরা দেখি, 7 নম্বর বলছে যে কোনটি আদর্শ গ্যাস। তো মাই ডিয়ার স্টুডেন্ট এই পৃথিবীতে, এই মহাবিশ্বে আদর্শ গ্যাস বলতে কি কোনো কিছু আছে, বা আদর্শ গ্যাস আমরা কাকে বলি,
একটু তোমরা বলার চেষ্টা করো কমেন্টে যে আদর্শ গ্যাস বলতে কি কোনো কিছু আছে, বা আমরা আদর্শ গ্যাস কাকে বলি। তো আমরা আদর্শ গ্যাস তাকে বলি যেটা আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে, কিন্তু এই মহাবিশ্বে এটা হচ্ছে একটা কাল্পনিক। এই মহাবিশ্বে যে আমরা যে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা ফলো করি এটা হচ্ছে একটা কাল্পনিক, কারণ হচ্ছে কোনো গ্যাস বাস্তবে হচ্ছে তোমার আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে না। তাইলে সবগুলা গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস, তাইলে এইখানে যে আমাদের আগুনটি আদর্শ গ্যাস সেটা আমাদের আনসার আসবে কোনোটি নয়, নান। তারপরেরটা আট নম্বরে দেখো, আট নম্বর কোয়েশন আমরা, তো আদর্শ গ্যাসের এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো। তো আট নম্বর কোয়েশনটা আমরা দেখি, আট নম্বর কোয়েশন কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি কত। তো মাই ডিয়ার স্টুডেন্ট, গতিশক্তির ফর্মুলা আমরা সবাই জানি আশা করছি। তোমরা গতিশক্তির ফর্মুলাটা হচ্ছে আমাদের EK = 3/2 nRT, EK = 3/2 nRT। এখানে এন কি মিন করে, আর কি মিন করে, টি মিন করে, আর এর কোন মানটা আমরা এখানে বসাবো, এগুলো তোমরা সবাই জানো। তো এই মানগুলো বসিয়ে দিয়ে তোমরা উত্তরটা বের করে নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাও উত্তর কত আসতেছে। তো আমরা আটটা কোয়েশন সলভ করছি, আমরা আরও বেশ কিছু কোয়েশন সলভ করব। তো এর মাঝখানে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা এই সময়ে এখনও পড়ালেখা করতেছো না, ভাবতেছ যে সময় যাচ্ছে চলে যাচ্ছে, হ্যাঁ আরও হয়তো সময় বাড়াবে, তো হুট করে কিন্তু হট করেই কিন্তু কলেজটা খুলে দিতে পারে, তখন কিন্তু আর সময় পাবা না, এই যে হেলায় ফেলায় সময় নষ্ট করতেছো। তো আমি তোমাদের বলবো যে তোমরা ধারাবাহিক থাকো, প্রত্যেক দিন কমপক্ষে 3-4 ঘন্টা পড়ালেখা করো, তাহলে কিন্তু হয়ে যাবে, এর বেশি কিন্তু পড়তে হবে না। বাট তুমি ধারাবাহিক থাকো, প্রত্যেক দিন পড়াশোনা করো কমপক্ষে 3-4 ঘন্টা। যদি এইভাবে ধারাবাহিক যদি না থাকো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু ভুলে যাবো। আর সায়েন্স এমন একটা জিনিস, তোমার কাছে এতগুলো অধ্যায়, এতগুলো সূত্র, এত ফর্মুলা, এত কনসেপ্ট, তো সবগুলো মাথায় রাখতে হলে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, থিওরি পড়ো, থিওরি কম পড়ো, বাট তোমরা প্র্যাকটিসটা বেশি করো। যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি কোয়েশন তোমার মাথায় সেট হবে এবং তুমি পরীক্ষায় খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। তার জন্য কিন্তু আমি আমার স্টুডেন্টকে খুব বেশি প্র্যাকটিস করাই। তো প্র্যাকটিস তুমি করতে করতে এক সময় দক্ষ হয়ে উঠবা, একটা সময় আসবে যে তুমি দেখবা যে MCQগুলোর অপশন দেখে উত্তর বলে দিতে পারবা, তখন তোমার মাথায় অনেক কিছু খেলবে, তুমি ভালোভাবে অপশনগুলো দেখেই তুমি অপশন বাদ দিতে পারবা যে এই অপশনটা কখনোই উত্তর হবে না, এই অপশনটা হবে, তখন কিন্তু তুমি MCQতে খুব ভালো করতে পারবা। তো চলো আমরা আরও কিছু কোয়েশন সলভ করি, সলভ করে আমরা আজকের ক্লাসটা শেষ করব, এবং তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা। মনোযোগ দিয়ে যদি না দেখো এবং খাতা কলম নিয়ে যদি না বসো, তাহলে ক্লাসটা করার কোনো দরকার নাই, তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে ক্লাস দেখার সময়। তো চলো আমরা আরও কিছু কোয়েশন সলভ করি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 9 নম্বর কোয়েশনটা দেখি। 9 নম্বর কোয়েশনে কি জানতে চাইছি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে। তো পরম শূন্য তাপমাত্রা দেখো হচ্ছে, এখন হচ্ছে তোমরা অতি উৎসাহী হয়ে তোমরা এই যে অপশন এ দেখবা, প্রথম বলবো 273 ডিগ্রি, এটা তো হচ্ছে না। অপশন বি দেখবা -273 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু তুমি অপশন বিটা দাগাই দিবা, তুমি আর বাকি অপশনগুলো দেখতে চাইবা না। এটা হচ্ছে তোমার অতি উৎসাহী স্টুডেন্ট যারা। তো একটা জিনিস হচ্ছে, স্টুডেন্টকে আটকায় হচ্ছে এইরকম জায়গায়, এরকম জায়গায় এরকম কিছু কোয়েশন দিয়ে স্টুডেন্টদের আটকায়। তুমি কিন্তু এটা তোমার কিন্তু সঠিক, কিন্তু তুমি পরের অপশনগুলো দেখো নাই। এর পরের অপশনে দেখো অপশন সিতে 0 কেলভিন, এইটাও কিন্তু পরম শূন্য তাপমাত্রা। তাইলে আমাদের এইখানে কিন্তু অপশন দুইটা সঠিক, অপশন বিও সঠিক, অপশন সিও সঠিক। আবার অপশন ডিতে দেওয়া আছে দেখো B+C, মানে এই দুইটা সঠিক। তাইলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশন ডি। কিন্তু এইখানে তোমার কিছু অতি উৎসাহী স্টুডেন্ট অপশন বি দাগিয়ে দিয়ে আসবে এবং খুব কনফিডেন্টলি বলবে যে আমি এতটা পেরেছি, কিন্তু যখন রেজাল্ট দিবে তখন দেখবে যে মার্কস কমে এসেছে। তো এই টাইপের কোয়েশনে তোমরা একটু সবগুলো অপশন দেখার চেষ্টা করবা এবং দেখবা যে B+C, A+C, A&B এরকম দেওয়া আছে কিনা। তো এগুলো যদি তাকে একটু অপশনগুলো খেয়াল করে দেখবা। তো চলো আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বর MCQ দেখি বলছে কেলভিন স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হলে আমরা কী করি, তার সাথে 273 যোগ দিই। তাহলে 273-এর সাথে 37 যোগ দিলে আমাদের কত আসতেছে, যত আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা তো একেবারে ইজি। তারপরেরটা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার একটু মনোযোগ দাও যে কোনটি ফ্রেয়ন ইলেভেনের সংকেত। এটার জন্য একটা শর্টকাট দেখাবো তোমাদের এখন। এই শর্টকাটটা জানলে আমরা খুব সহজে MCQগুলো পেরে আসতে পারবো। তো ফ্রেয়ন না দিয়ে CFC-11 দেওয়া থাকতে পারে, CFC-12 এইরকম দেওয়া থাকতে পারে। তো ফ্রেয়ন অথবা CFC দেওয়া থাকতে পারে, এটা মাথায় রাখো। তারপর হচ্ছে যেই মানটা দেওয়া থাকবে তার সাথে আমরা কী করবো, তার সাথে আমরা 90 যোগ করে দেবো। তাহলে 90 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আসতেছে কত, আমাদের আসতেছে 101। তাহলে এই প্রথমটা হচ্ছে আমাদের সি,
এর মাঝখানেরটা হচ্ছে এইচ, আর পরেরটা হচ্ছে তোমার এফ। তাহলে দেখো এখানে সি এইচ এফ এই জিনিসটা আমি লিখলাম, এই জিনিসগুলো কি মিন করতেছে? এখানে যে ওয়ান আছে এটা হচ্ছে সি এর যে মানটা সেই মানটা মানটা মিন করতেছে। তাহলে দেখো এখানে সি ওয়ান আছে তার মানে কি, কার্বন হচ্ছে একটা, সি ওয়ান আছে তার মানে হচ্ছে কার্বন হচ্ছে একটা, এইচ এ জিরো আছে তার মানে হাইড্রোজেন নাই। এইচ এ জিরো আছে তার মানে হাইড্রোজেন নাই, তাহলে এইচ আমরা দিব না। তারপর এফ ওয়ান আছে তার মানে এফ হচ্ছে একটা। এখন দেখো হচ্ছে আমাদের তো আরেকটা জিনিস ক্লোরিনও থাকে, আমরা ফ্রেওন বা সিএফসির সংখ্যা যখন আমরা লিখি তখন ক্লোরিনও থাকে, তখন আমরা এই ক্লোরিনটা কীভাবে আমরা দিব? তো দেখো আমরা জানি কি কার্বনের হচ্ছে চারটা আত থাকে, আমরা ক্লাস 19 থেকে পড়ে আসতেছি, কার্বনের হচ্ছে চারটা আত থাকে। এখন দেখো হচ্ছে তোমার এইখানে একটা হাতে ফ্লুরিন আছে, একটা হাতে এফ আছে, এখন তার তিনটা হাত খালি, তো এই তিনটা হাত আমরা কীভাবে পরিপূর্ণ করব? আমরা ক্লোরিন দ্বারা পরিপূর্ণ করব। তাহলে তিনটা হাতে যদি আমরা ক্লোরিন দিয়ে দিই তাহলে আমাদের কয়টা ক্লোরিন দিছি? তিনটা, তাহলে আসবে সিএল থ্রি। তাহলে দেখো আমাদের সংকেত আসতেছে সি এফ সিএল থ্রি। তাহলে দেখো কোন অপশনে আমাদের এই জিনিসটা আছে, দেখো অপশন বিতে আছে সি সিএল থ্রি এফ। তাহলে দেখো এই শর্টকাটটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা এই টাইপের সংকেত আমরা খুব সহজে বের করতে পারবো। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার বলি যে যেটা দেওয়া থাকবে সিএফসি ইলেভেন তার সাথে আমরা 90 যোগ করে যে সংখ্যাটা আসবে আমরা সংখ্যার নিচে সি এইচ এফ লিখবো। তার মানে এখানে যদি টু থাকতো 102 আসতো, সাপোজ সিএফসি 12 থাকতো তাহলে এখানে 2 আসতো, তাইলে কি হইতো? সি এফ 2 হইতো। তার মানে কার্বনের দুইটা আত আতে যে এফ আছে তার মানে দুইটা আত খালি, তাইলে বাকি দুইটা আমরা কি দ্বারা পরিপূর্ণ করতাম? আমরা ক্লোরিন দ্বারা পূর্ণ করতাম। তাইলে সিএফসি 12 এর সংকেত হচ্ছে সি এফ 2 সিএল 2। তো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো, এইটা একটু মাথায় রাখো। তাইলে কিন্তু আমরা এই টাইপের কোয়েশন কিন্তু প্রচুর আসে, সিএফসি 12 এর সংকেত কত, সংকেত কি, সিএফসি 13, এইভাবে অনেক আসে। তো আশা করি আজকের পর থেকে এইটা তোমরা ভুল করবা না। তাহলে চলো আমরা 12 নম্বরটা দেখি। 12 নম্বরে কি বলছে দেখো, 1 লিটার 3 লিটার এবং 4 লিটার আয়তন বিশিষ্ট তিনটি পাত্র একটি নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা নির্দিষ্ট যথাক্রমে 12, 4 এবং 6 অ্যাটমোস্ফিয়ার চাপে গ্যাস দ্বারা পূর্ণ। তিনটা পাত্র আছে, বিভিন্ন ভিন্ন আয়তন এবং চাপে আছে, এবং কি বলছে পাত্র তিনটি পরস্পর সংযুক্ত মানে একত্র করলে গ্যাসের চাপ কত হবে? তাহলে আমরা পি টোটাল মোট চাপটা কিভাবে বের করি? আমরা আমাদের ফর্মুলা হচ্ছে যে পি ওয়ান বি ওয়ান প্লাস পি টু বি টু যতগুলো দেওয়া থাকে, তাহলে তিনটা দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে পি থ্রি বি থ্রি, আর নিচে জাস্ট আমরা সবগুলোর আয়তন যোগ করে ভাগ করে দিই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা সবাই জানি আমরা। এবার মানগুলো বসাই দিও, মানগুলো বসাই উত্তর চলে আসবে। এইটা তোমরা বের করে তোমরা বের করবা। দেখো পি ওয়ানের মান হচ্ছে 12, বি ওয়ানের মান হচ্ছে 1, তারপর হচ্ছে পি টু এর মান হচ্ছে তোমার 4, বি টু এর মান হচ্ছে 3, প্লাস তোমার পি থ্রি মান হচ্ছে 6, আর বি থ্রি মান হচ্ছে 4। তাহলে নিচে কত আসবে? নিচে হচ্ছে আমাদের আয়তনগুলো, তাইলে আয়তন হচ্ছে 1 প্লাস 3 প্লাস 4। এবার একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, আমাদের উত্তর আসবে 4.75। তাইলে আমরা দেখো খুব সহজে কিন্তু এই মানগুলো আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। তাহলে দেখো এইভাবে যদি অসংখ্য পাত্র দেওয়া থাকে, সাপোজ 10টা পাত্র দেওয়া থাকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বের করতে পারবা না? অবশ্যই পারবা, কিন্তু খুব সম্ভবত তিনটা পাত্র একত্রে সংযুক্ত করার অঙ্কই আসে। আমরা বিগত সারের কোয়েশন অ্যানালাইসিস করে দেখেছি, তো খুব সম্ভব দুইটা আসে, বাট আমি তোমাদের তিনটা পাত্র থাকলে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তো চলো আমরা পরের কোয়েশন সলভ করি। এরপরেরটা দেখো 13 নম্বর কোয়েশনে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি নাইট্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত মিটার পার সেকেন্ড? তাহলে আমরা কি জানি, আমরা সিআরএমএস এর ফর্মুলা কি জানি? আমরা জানি যে রুট ওভার 3RT/m। তাহলে এখানে তাপমাত্রা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাকে আমাদের কেলভিনে নিতে হবে, কেলভিনে নিলে আমাদের কত আসে মাইডিয়া স্টুডেন্ট? 27 কি আমরা যদি কেলভিনে নেই তাহলে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে তোমার 300 কেলভিন। তারপর নাইট্রোজেনের এম এর মান কত? এম এর মান হচ্ছে 14, আর হচ্ছে আণবিক ভরটা হচ্ছে 14, আর আর এর মান আমরা জানি কি কত, আর এর মান হচ্ছে 8.314। এবার মানগুলো তুমি বসো মাইডিয়া স্টুডেন্ট, বসে দেখো কত আসতেছে। এই কাজগুলো তোমরা করো, সব তো আমি করে দিলে হবে না, তোমাদের তো একটু প্র্যাকটিস করতে হবে। আমরা এগুলো অনেক করেছি, তোমরা প্র্যাকটিস করো, নিজেরা মানগুলো বসাও, বসে উত্তর বের করে দেখো কত আসতেছে। আমাদের উত্তর আসবে সম্ভবত এইটা 16.4। তো তোমরা বের করে নাও উত্তরটা। তারপরের 14 নম্বর কোয়েশনটা দেখো, মোলার গ্যাস দ্রবকের সঠিক একক কোনটা? আমাদের সঠিক একক বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে দেখো,
তো আমরা কি জানি, আমরা জানি যে মুলার গ্যাসের শেষ অংশে মূল পার কেলভিন পার এই জিনিসটা হয়, তার আগে আগে লিটার অ্যাটমসফিয়ার হয় অথবা কি জুল জুল এককে হয়, এরপরে হচ্ছে আর্গ এককে হয়, তার বাকি অংশ কিন্তু মূল ইনভার্স কেলভিন ইনভার্স থাকে। তাহলে অপশন এটাতে দেখো কিন্তু এই যে অ্যাটমসফিয়ার ইনভার্স দিয়ে দিচ্ছে, তাহলে অ্যাটমসফিয়ার ইনভার্স হয় না, এটা আমরা এটা ভুল। তারপরে এইখানে দেখো আমরা কি জানি শেষ অংশ মূল ইনভার্স এবং কেলভিন ইনভার্স হয়, বাট এইটাতে ইনভার্স দেয় নাই এটা ভুল। তারপরে এইটাতে দেখো এই যে মূল ইনভার্স দেয় নাই তাহলে এটাও ভুল। তাহলে অপশন ডিতে দেখো, অপশন ডিতে কি বলছে, লিটার অ্যাটমসফিয়ার পার মূল পার কেলভিন, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। মোলার গ্যাস দ্রবকের সঠিক একক হচ্ছে এইটা। আচ্ছা এটা তো আমরা সবাই জানি, একক একক নিয়ে ঝামেলা হয় না। তাহলে 15 নম্বর কোয়েশনটা দেখি, 15 নম্বর কোয়েশনে কি বলছে, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের অবস্থা সমীকরণ কোনটি। দেখো এখানে একটা ভ্যান্ডার ওয়াল সমীকরণে আমাদের কিন্তু মানগুলা বসে আমাদের সমীকরণটা নির্ণয় করতে হবে কি হাইড্রোজেন গ্যাসের জন্য। তাহলে ভ্যান্ডার ওয়াল সমীকরণ আমরা কি জানি, পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার বি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এখানে এন এর মানটা জাস্ট চেঞ্জ হয়, তাইলে এন সমান আমরা কি জানি, এন সমান জানি আমরা ডাব্লিউ বাই এম। এখানে ডাব্লিউ মানটা দেওয়া আছে দেখো 4 গ্রাম, আর এম এর মান তো আমরা জানি 2, তাইলে আসতেছে আমাদের 2। তাইলে এন এর জায়গায় আমরা এন সমান কত পাইলাম 2, এন এর জায়গায় আমরা 2 বসাই দেবো, এন এর জায়গায় 2 বসালে আমরা কত পাই দেখো, পি প্লাস 4 এ বাই বি স্কোয়ার বি মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2rt। আমরা জাস্ট এন এর জায়গায় কত বসাইছি, এন এর জায়গায় আমরা 2 বসাইছি, 2 বসাই আমরা এই সমীকরণটা পাইছি। তাইলে দেখো কোন অপশনে এই সমীকরণটা আছে, অপশন অপশন সি তে আমাদের এই এরকম সমীকরণ দেয়া আছে, তাইলে অপশন সি টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি তোমরা এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, এবং আমরা তোমাদের আশা করি কিছু দিতে পেরেছি। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবা, তোমরা কমেন্ট করে জানাবা ক্লাসগুলো কেমন লাগলো, এবং তোমরা আর কিসের উপর ভিডিও চাও, আমরা সেই জিনিসগুলো তোমরা যা চাও সেই জিনিসগুলো উপর ক্লাস তৈরি করে আমরা আপলোড করে দিব আমাদের চ্যানেলে। আর তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমাদের পরিবারে যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইল থেকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও এই এক্সক্লুসিভ জিনিসগুলো শিখতে পারে এবং আমাদের সাথে থেকে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এবং যে কোনো সমস্যায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, ইনফিনিট স্কুল তোমাদের পাশে সবসময় আছে, তোমাদের ভরসার স্থল হিসেবে আমরা থাকার চেষ্টা করব। তো তোমরা যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবা, আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোনো জায়গায় তোমরা যোগাযোগ করবা এবং কমেন্ট বক্সে জানাবা, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা এমসিকিউ কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করো, দ্রুত যোগাযোগ করে কোর্সে অ্যাড হয়ে যাও, কারণ আমাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, 2টা পরীক্ষা হয়ে গেছে এবং 2টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এবং আমাদের সাথে তোমার এইচএসসি পর্যন্ত এই এমসিকিউ কোর্সে থাকলে তুমি বেশ কিছু কিছু জিনিস শিখতে পারবে এবং অ্যাডমিশন টেস্টে তুমি আগায় যাবা। তো তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।